বিশ্বকাপে আলো ছড়াবে কারা? এই সহজ প্রশ্নের উত্তর জানা সবার। মেসি নেইমার এমবাপ্পেরাই তো স্পটলাইটে। নানা কারণে সমালোচনার মুখে থাকা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন গেম চেঞ্জারের তালিকায়। মেসি রোনালদোর শেষ যুগে এসে ফুটবল বিশ্ব স্বপ্ন দেখছে হ্যালান্ড এমবাপ্পের পায়ে। নরওয়েজিয়ান তারকা বিশ্বমঞ্চে না থাকলেও আছেন ফ্রেঞ্চ তারকা। সমালোচকদের দৃষ্টিতে তিনি আছেন কাতার স্পটলাইটে শীর্ষে। নিজের বয়সটাকে রীতিমতো ফ্রিজ করে রেখেছেন লিওনেল মেসি। এই বয়সেও তার পায়ে যে দুটি তাতে বিশ্বজয়ের স্বপ্নে বিভোর আলবিসেলেস্তে, আর তাই সমালোচকদের দৃষ্টিতে তিনি আছেন দুই নম্বরে। বিশ্বকাপ স্পটলাইটে তিন নম্বরে ব্রাজিলিয়ান তারকা নেইমার। পিএসজিতে বেশ ভালো সময় কাটছে তার, এরপরই আছেন মরক্কো উইঙ্গার হাকিম জিয়াখ। চেলসিতে দুর্দান্ত সময় কাটছে তারও। তালিকায় কিছুটা অবমূল্যায়ন করা হয়েছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে। স্পটলাইট র্যাঙ্কিংয়ে তার অবস্থান পঞ্চম। সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে বোমা ফাটিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন রন। তার প্রভাব পড়েছে জাতীয় দলেও। এই তালিকায় ষষ্ঠ স্থানে ওয়েলস তারকা গ্যারেথ বেল। বিশ্বকাপে তার দিকে তাকিয়ে থাকবে দেশটির সমর্থকরা। এরপরই আছেন ফাবিনিও। তালিকায় তার অন্তর্ভুক্তি কিছুটা চমকপ্রদই বটে। শীর্ষ দশের বাকি ফুটবলাররা হলেন যথাক্রমে বাতশুয়াই, রবার্ট লেভানডস্কি এবং হ্যারি কেইন। বেলজিয়াম থেকে ডিব্রুইনার বদলে কেন জায়গা পেলেন বাতশুয়াই তা নিয়ে আছে প্রশ্ন। যদিও পোলিশ তারকা লেভা এবং ইংলিশ ক্যাপ্টেন হ্যারি কেইনের জায়গা নিয়ে তৈরি হয়নি কোনো বিতর্ক। 20 নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। বিশ্লেষকরা মনে করছেন এই 10 জন হতে পারেন এক্স ফ্যাক্টর, যাদের পারফরমেন্স বদলে দিতে পারে ম্যাচের গতিপথ, আর পায়ের কারুকাজে রচিত হতে পারে ইতিহাস। এস এম ইকবাল, সময় সংবাদ।